জীবন মৃত্যুর কিনারায় দাঁড়িয়ে গানকেই নিজের অন্তিম অবলম্বন করে বেঁচে আছেন তিনি। গানই তার জীবন, গানই তার ধ্যান জ্ঞান এবং সাধনা। ক্যান্সারের তীব্র যন্ত্রণাও তার কণ্ঠকে রোধ করতে পারেনি। সকল কষ্ট ব্যথা বেদনাকে ভুলে তিনি আজও সুরের মূর্ছনায় ইতিহাস সৃষ্টি করে চলেছেন। তিনি বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। কলকাতার একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। পিতা পবিত্র দাশগুপ্ত লখনউয়ের মারিস মিউজিক কলেজের লেকচারার ছিলেন এবং মা সুব্রতা দাশগুপ্ত ছিলেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবব্রত বিশ্বাসের ছাত্রী। ফলে ওনাদের পরিবারে প্রথম থেকেই শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা ছিল, যার ফলস্বরূপ খুব অল্প বয়স থেকেই সঙ্গীতের প্রতি এক গভীর প্রেম গড়ে ওঠে স্বাগতা লক্ষ্মীর। পিতার কাছে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষণ নেন তিনি। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতে এমএ ডিগ্রি অর্জন করেন স্বাগতা দেবী। পরবর্তীকালে বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী মায়া সেনের কাছে বহুদিন গান শিখেছিলেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েক বছর লেকচারারের দায়িত্ব পালন করেন স্বাগতা দেবী। 1985 সালে অল ইন্ডিয়া সিঙ্গিং ট্যালেন্ট প্রতিযোগিতায় প্রথম হন স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। ওই বছরেই আকাশবাণীর অল ইন্ডিয়া রেডিও মিউজিক কম্পিটিশনে রবীন্দ্রসঙ্গীত ও ভজন বিভাগে প্রথম হন। এছাড়া ওয়েস্টবেঙ্গল রাজ্য মিউজিক কম্পিটিশনে রবীন্দ্রসঙ্গীত ও অতুল প্রসাদী বিভাগেও প্রথম স্থান অর্জন করেন স্বাগতা দেবী। এরপর থেকেই গানের মধ্যে নিজেকে মেলে ধরেন তিনি। বাংলা, উর্দু, হিন্দি, ইংরেজি সহ মোট 9টি ভাষায় দেশ বিদেশের বহু জায়গায় সঙ্গীত পরিবেশন করেছেন তিনি। উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, কর্ণাটক শাস্ত্রীয় সঙ্গীত, পাশ্চাত্য সঙ্গীত, লোকগান, গজল, নজরুলগীতি, আধুনিক বাংলা গান সহ প্রায় 5,000-এরও বেশি গান রেকর্ড করেছে স্বাগতা দেবী। 2006 সালে তিনি 105 দিনে সমগ্র গীতবিতান রেকর্ড করেন। এছাড়াও গীতাঞ্জলি এবং 700 শ্লোক ভগবদ্গীতাও রেকর্ড করেন তিনি। এখনও পর্যন্ত ওনার 225টির বেশি অ্যালবাম প্রকাশ পেয়েছে। কবিতা ও গান নিয়ে ঝাপসা হলো তাপ্পুর, দুয়ারানের চিঠি এবং আকাশের গান নামক 3টি বইও লেখেন তিনি। ভারতীয় সঙ্গীতে অসামান্য অবদানের জন্য সহস্রাব্দ কালাকার পুরস্কার ছাড়াও পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক ভারত নির্মাণ পুরস্কার এবং সঙ্গীত মহাসম্মান পুরস্কারও তাকে প্রদান করা হয়। এছাড়াও 1997 সালে এসেছো প্রেম নামক সেরা রবীন্দ্রসঙ্গীত ক্যাসেটের জন্য উত্তম কুমার পুরস্কার ও 1998 সালে সেরা মহিলা প্লেব্যাক গায়কের জন্য আনন্দলোক পুরস্কার পান তিনি। 2019 সাল নাগাদ শরীরে বাসা বেঁধেছে মারণ কর্কট ব্যাধি, চলছে চিকিৎসা, তবুও ভেঙে পড়েননি তিনি। উল্টে অতিমারিজনিত লকডাউনের আবহে টানা 166 দিন একের পর এক গান রেকর্ড করে ইউটিউবে আপলোড করে নয়া নজির গড়লেন বাংলা তথা ভারতের অন্যতম জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। তিনি মনে করেন জীবনের শেষ দিন পর্যন্ত বাঁচতে হবে, এজন্য ইচ্ছেটাই আসল। আর তাই আগামী প্রজন্মের শিল্পীদের উঠতি প্রতিভাদের উদ্দেশ্যে শরীরে ভয়ঙ্কর রোগের বীজ বহন করেও নিজের গান রেকর্ড করে চলেছেন শিল্পী। ক্যান্সার ধরা পড়ার পর ভেঙে পড়েননি তিনি, বরং তিরুপতিতে গিয়ে নিজের প্রিয় চুল দান করে এসেছিলেন। এরপর অনুষ্ঠান করতে গিয়ে তাকে ঠাট্টা বিদ্রুপও শুনতে হয়েছে, তবুও কারোর প্রতি কোনো রাগ নেই তার। শুধু জানিয়েছেন, আমায় যারা ব্যঙ্গ করেছেন তাদের কাউকে যেন আমার মতো পরিস্থিতি বা যন্ত্রণার মধ্যে পড়তে না হয়। নিজের সকল কষ্ট যন্ত্রণাকে ভুলে কাজের মধ্যেই ডুবে আছেন তিনি। জ্ঞানচক্ষু চ্যানেলের পক্ষ থেকে আমরা ওনার সুস্থ সুন্দর জীবন কামনা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।